আজকের লেকচার আমরা শুরু করবো অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সফার স্কিম। গত লেকচারে আমরা সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সফার স্কিম এর কনসেপ্টটা পড়ে নিয়েছি। তার আগের ভিডিওস গুলোতে আমরা আইডিয়া নিয়েছি ডেটা ট্রান্সফার স্কিম কি, প্রোগ্রাম ডেটা ট্রান্সফার স্কিম কি, এর আইডিয়া গুলো কিন্তু আমরা এর আগের আগের ভিডিওস গুলোতে মোটামুটি আমরা আইডিয়া কিন্তু ক্লিয়ার করে নিয়েছি। যারা এখন এই কনসেপ্ট গুলো এখনো ব্রিফ আপ করনি, এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লেলিস্ট পেয়ে যাবে আর্কিটেকচার এবং অর্গানাইজার, ক্লিক করে তোমরা একদম আইডিয়া নিয়ে নিতে পারো। ওই প্লেলিস্টে গিয়ে পুরো ডিটেলস আমি সিকুয়েন্সিয়ালি ওই ভিডিওস গুলো কিন্তু আমি একের পর এক দিয়েছি। যদি আইডিয়া ক্লিয়ার থাকে আমরা মুভ অন করবো হচ্ছে নেক্সট টপিকে, যেটা কিনা আমাদের অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সফার স্কিম। কি বলছি অ্যাসিঙ্ক্রোনাস সাধারণ মানে কি, একদম বুঝতে পারছো, স্ক্রিনে দেখতেই পাচ্ছ, অ্যাসিঙ্ক্রোনাস মিন্স নট অ্যাট দ্য সেম টাইম, একই সময় না, আলাদা আলাদা। লাস্ট ভিডিও যারা দেখে এসছো সেখানে একটা আইডিয়া বলেছিলাম যে সিঙ্ক্রোনাস মানে বলেছিলাম একই সময় কাজ করবে। একই সময় মানে কি, যাদের স্পিডটা মোটামুটি কাছাকাছি, যেসব ডিভাইসের মানে প্রসেসের সাথে কোন কোন ডিভাইস অ্যাপ্লিকেবল সবসময় মাথায় রাখবে, এগুলো কিন্তু সব প্রোগ্রাম ডেটা ট্রান্সফার স্কিমের এক্সাম্পল। তো প্রোগ্রাম ডেটা ট্রান্সফার স্কিম কথাটার মানে কি, তার মানে এখানে কন্ট্রোল করবে সিপিইউ, মানে একপারে সিপিইউ থাকবেই কোনোভাবে, আরেক পিঠে কে থাকবে সেটা, কে থাকবে সেটা ডিপেন্ড করবে কিরকম টাইপ তুমি ব্যবহার করছো। সিঙ্ক্রোনাস যদি হয় তাহলে আমরা মেমোরি ব্যবহার করছি, আর অ্যাসিঙ্ক্রোনাস মানেই বুঝতে পারছি একই সময় না মানেই সেটা কিন্তু আমাদের আইও ব্যবহার হবে, মানে সিপিইউ এবং আইওর মধ্যে যদি কমিউনিকেশন করতে হয় তাহলে আমরা অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সফার স্কিম কিন্তু ব্যবহার করে থাকি, খুব ইম্পর্টেন্ট। আর এটা প্রোগ্রাম ডেটা ট্রান্সফার স্কিমের আন্ডারেই পড়ছে। একদম ফার্স্ট ডেটা ট্রান্সফার যে ভিডিওটা আমি এর আগের ভিডিওতে আমরা মোটামুটি এর দুটো ভিডিও আগেকার যে ভিডিওতে আমরা এরপরে ডিসকাস করেছি ডেটা ট্রান্সফার স্কিম আমরা কাকে বলে এবং তার টাইপসগুলো কিন্তু ওখানেও ডিসকাস করেছিলাম, দুজন কিন্তু দেখেছিলাম আমরা, ঠিক আছে। এবার দেখো কি বলছে, দিস ডেটা ট্রান্সফার স্কিম ইজ ইউজ টু ট্রান্সফার ডেটা বিটুইন দ্য ডিভাইস দ্যাট ডু নট ম্যাচ ইন স্পিড। তার মানে একটা আইডিয়া বুঝতেই পারছেন, প্রথমেই বললাম সেম টাইম নট অ্যাট দ্য সেম টাইম মানেই হচ্ছে তাদের স্পিড কিন্তু এক না। তাহলে এগুলো কাদের মধ্যে ব্যবহার করছি এই ট্রান্সফার স্কিমটা, অ্যাসিঙ্ক্রোনাস, যেসব ডিভাইসের মধ্যে একদম স্পিড এক না, দ্য স্পিড অফ বোথ দ্য ডিভাইস ওয়ার নট ম্যাচিং, সিম্পল কথা, দুজনের ওয়ার্কিং স্পিড একদম আলাদা, দুজন একদম আলাদা আলাদা স্পিডে কাজ করছে, তো সেরকম খোঁজ ক্ষেত্রে, সেরকম ডেটা ট্রান্সফার স্কিমের ক্ষেত্রে আমরা নর্মালি কি ব্যবহার করছি, অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সফার স্কিম কিন্তু আমরা ব্যবহার করছি। যেরকম এক্সাম্পলে বলছে বিটুইন আ প্রসেসর অ্যান্ড দ্য আইও ডিভাইস হু স্পিড ডাজ নট ম্যাচ, প্রসেসর আইও ডিভাইসের স্পিড কি একবারে ম্যাচ করে না। আমি যেটা বলেছিলাম লাস্ট লেকচারে, সিপিইউ যদি 100 স্পিডে কাজ করে, আমি হাইপোথেটিক্যাল এক্সাম্পল বলছি, আর আইও স্পিড কিন্তু মানে আইও ডিভাইস কিন্তু 40 স্পিডে কাজ করে, আমি তো বোঝালাম, জাস্ট বোঝানোর জন্য বলছি, তোমরা একটা আইডিয়া পাচ্ছ, একটা ভিউ পাচ্ছ যে কিরকম স্পিড, অ্যাকচুয়াল স্পিড তো আমি সবই ন্যানো সেকেন্ডসে হয়, ঠিক আছে। আমি তো বোঝানোর জন্য বলছি কোনো ইউনিট দিচ্ছি না, এটা হাইপোথেটিক্যালি একটা আইডিয়া তোমায় দিচ্ছি। পিসিপিউ ধরে নাও 100 স্পিডে কাজ করছে, আইও তাহলে 40 স্পিডে নর্মালি কাজ করে, তাহলে অনেকটা কম স্পিডে কাজ করে সিপিইউর সাথে, সেই সূত্রে আমরা এখানে আমরা এটাকে নিতে পারবো না, মানে এই মানে এই অ্যাসিঙ্ক্রোনাস কিন্তু এদের জন্য একদম অ্যাপ্লিকেবল। এখানে কিভাবে হয় সেটা আইডিয়া বলছে, দ্য প্রসেসর ইনিশিয়েট দ্য আইও ডিভাইস টু গেট রেডি অ্যান্ড কনসিস্টেন্টলি চেক দ্য স্ট্যাটাস অফ দ্য আইও ডিভাইস টু সি ইফ ইট ইজ রেডি অর নট। তার মানে গল্পটা কি করে, মানে এরকম ব্যাপার যে প্রসেসর প্রথমে আইও ডিভাইসকে ডাকে যে ভাই ডেটা ট্রান্সফার করবি, ও যদি বলে হ্যাঁ করবো, তাহলে ও তো রেডি হতে সময় লাগবে, রেডি না হলে করতে পারবে না। এবং কি হয়, যেই ওকে ডেকে দেয় ডেটা ট্রান্সফার করার জন্য, ও তো রেডি হতে একটু সময় লাগবে, সিপিইউ বারবার দেখতে থাকে যে হয়েছে হয়েছে, বলছে হয়েছে, এরকম বলি না আমরা, কারণ আমরা নিজে রেডি হয়ে গিয়ে বলি আমরা আমাদের পাশের জনকে যে আরো রেডি হয়েছে কিনা তাড়াতাড়ি কর, এরকম কনসেপ্টটাই কিন্তু এখানে এটা অ্যাপ্লিকেবল আছে। তাহলে প্রথমে প্রসেসর প্রথমে যে আইও ডিভাইসকে ইনিশিয়েট করলো যে ডেটা ট্রান্সফার করতে হবে বা করবো, এরকম ব্যাপার, কিন্তু আইও ডিভাইস কিন্তু রেডি হতে অনেক রেডি মানে সময় লাগবে, কি ওর স্পিড অনেক কম, সিপিইউ তো তাড়াতাড়ি কাজ করে নিয়েছে, তো সেই সূত্রে সিপিইউ কনস্ট্যান্টলি চেক করবে আইও ডিভাইস রেডি হয়েছে কিনা। তাহলে এই যে কনস্ট্যান্টলি চেক করছে রেডি হয়েছে কিনা হয়েছে কিনা, তাতে কি আলটিমেট প্রবলেম কি হচ্ছে, দিস লুপিং অর কনস্ট্যান্ট চেক ওয়েস্ট সিপিইউ সাইকেল, মানে সিপিইউ তো এসেন্সিয়াল যে সাইকেল গুলো আছে, এ তো খুব এসেন্সিয়াল জিনিস না, প্রসেসর হচ্ছে হাই এসেন্সিয়াল জিনিস কম্পিউটার, তো একে যদি ফালতু আমরা ব্যবহার করি তার মানে আমাদের লস। তাহলে এইটাতে এই বারবার চেক করাতে আমাদের কিন্তু মেজর যে আমাদের যে অরিজিনাল যে আমাদের টাইমটা কিন্তু অনেকটা আমাদের ব্যয় হয়ে যাচ্ছে, সিপিইউ সাইকেল ওয়েস্ট হচ্ছে, সিপিইউ সাইকেল মানেই হচ্ছে আমাদের সিপিইউর ওয়ার্কিং টাইম আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, ওই জায়গায় আমরা অন্য কোনো কাজ করাতে পারি। দ্যাটস আ হিউজ ডিসঅ্যাডভান্টেজ অফ দিস অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সফার স্কিম বলতে পারো, মানে মেজর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটাই। এই কারণের জন্য এরপর আরেকটা আসে, তাকে বলা হয়
ইন্টারাপ্ট ড্রিভেন ডেটা ট্রান্সফার স্কিম এর পরের ভিডিওতে আমরা ডিসকাস করব ওই ব্যাপারটা নিয়ে। তাহলে বলছে ওয়েন দা আইও ইজ রেডি দা ডেটা ট্রান্সফার টেক্স প্লেস, তাহলে সিপিইউ তো কন্টিনিউয়াসলি চেক করলো তুমি রেডি হয়েছো, তুমি রেডি হয়েছো, রেডি হয়েছো, এই করতে 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 অনেকটা সময় নষ্ট হলো। সময় নষ্ট হওয়ার পর সিপিইউ তো বসেই রয়েছে, চেকই তো করছে, ও তো অন্য কোনো কাজ করতে পারছে না, ও তো বসেই রয়েছে, চেকই করছে, হয়েছে হয়েছে। তো এটাতে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায়। আর যখন আইও যখন রেডি হয় বলে যে হ্যাঁ রেডি হয়ে গেছে, এবার তাহলে মানে ও দেখে নিল, মানে ওকে বলতে হয় না, দেখে নিল যে রেডি হয়ে গেছে, তারপর তার নিজেদের মধ্যে ডেটা ট্রান্সফার করা শুরু করে দিল। তো এই কনসেপ্টটা হতে কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হচ্ছে, সিপিইউ সাইকেল নষ্ট হচ্ছে। তো এইটাই হচ্ছে মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সফার স্কিম। তো এই ডিসঅ্যাডভান্টেজটাই ডিসঅ্যাডভান্টেজ কি যে সিপিইউ কনস্ট্যান্টলি চেক করছে, আলটিমেটলি কি এই যে কনস্ট্যান্ট চেক, এই কথাটা ভুলবে না কোনোদিন এখান থেকে, এই কনস্ট্যান্টলি যে সিপিইউ চেক করছে বারবার আইও রেডি হয়েছে কিনা। আইও মানে কি ইনপুট আউটপুট ডিভাইস যাদের সঙ্গে ডেটা ট্রান্সফার করবে সিপিইউ, বার চেক হয়েছে কিনা, চেক হয়েছে কিনা, চেক ভাই সরি মানে আমাদের রেডি হয়েছে কিনা সেটা কনস্ট্যান্টলি চেক করবে। তো যদি সেটা রেডি হয় তাহলেই ডেটা ট্রান্সফার হবে। এই যে কনস্ট্যান্ট চেক করছে সিপিইউ নিজের কাজ বন্ধ করে, দ্যাটস দ্য ভেরি মাচ ডিসঅ্যাডভান্টেজ। এটাকেই বন্ধ করার জন্য পরের লেকচারে আমরা দেখব কিভাবে আমাদের ইন্টারাপ্ট ড্রিভেন ডেটা ট্রান্সফার স্কিম কাজ করে। তো এই অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সফার স্কিমটা আমরা এখানেই শেষ করলাম, আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যি দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশান পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরও তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।